हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करछि भालो। तो आज के आमी आपनादेर जोन्नो निये आसलाम चुलाय पानिर भापे अनेक तुलतुले तालेर केक रेसिपि। तो ए रेसिपिटी आमी चुलातेई करब सम्पूर्ण। तो आमी रेसिपिटी किन्तु आम्मुर काछ थेके शिखेछि। तो आपनादेर जोन्नो आमी खूब सहज भावे रेसिपिटी उपस्थापन करब, आशा करछि भालो लागबे सबार। तो सबाई संगे थाकुन आर चलुन जाओ जाक मूल रेसिपिते। तो प्रथमे आमी एकटी बाटिते निये निलाम 3 कप चावलेर गुड़ो। तो आमी शुकनो चावलेर गुड़ो नियेछि, आपनारा चाइले भेजा चावलेर गुड़ो निते पारेन। तारपर आमी निये निच्छि 1 कप तालेर पिउरी। तो तालेर पिउरीटा दिये दिलाम। तो तालेर पिउरीटा किन्तु आगेई करे रेखेछिलाम। तारपर आमी एखाने दिए दिच्छी 1/2 कपेर चे एकटू बेशी चीनी। तारपर दिए दिच्छी परिमाण मतो लवण। तारपर आमी एगुलोके हाथ दिए मिक्स करे निब, खूब भालो करे हाथ दिए मिक्स करते हबे। तो आमी एखाने चामच यूज करछी ना, कारण हाथ दिए मेखे निले मिश्रणगुलो खूब भालोभावे मिशे जाबे। तो এগুলোকে কিন্তু খুব স্মুথ করে মিক্স করে নিতে হবে। তো দেখুন আমি একদম স্মুথই করে এগুলোকে মেখে নিয়েছি। তারপর আমি এগুলোকে রেখে দিব 12 ঘন্টার জন্য রেস্টে। তো 12 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলেই কিন্তু পিঠেটা অনেক সুন্দর হবে এবং সফটই হবে, পারফেক্টলি পিঠে হবে। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আপনারা চাইলে ফয়েল পেপার বা অন্য কিছু দিয়েও ঢাকতে পারেন। তো দেখুন 12 ঘন্টা হয়ে গেছে, আমি রাতে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, তো সকালে আমি নিয়ে নিলাম পিঠে তৈরি করার জন্য। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নারিকেল। তো নারিকেলটাকে ভালো করে এভাবে মিক্স করে নিব। তো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখুন আমি নারকেলটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এখন আমাদের পিঠে তৈরি করার পালা। তো আমি নিয়ে নিলাম ছোট স্টিলের বাটি। তো এক সাইজের আমি 3টে বাটির মধ্যে মিশ্রণগুলো দিয়ে দিব। আপনারা চাইলে যদি একটা বানাতে চান তাহলে বড় বাটির মধ্যেও দিতে পারেন। তো দেখুন আমি দিয়ে দিয়েছি সমানভাবে 3টা বাটির মধ্যে। তারপর আমি উপরে একটু ডিজাইন করার জন্য দিয়ে দিচ্ছি নারকেল। তারপর আমি এখানে কিশমিশ দিয়ে দিব। তো এইভাবে সুন্দর করে কিশমিশগুলো বসিয়ে নিতে হবে। তো দেখুন আমি রেডি করে ফেলেছি, এখন এটাকে কিচেনে নিয়ে যাব। তারপর আমি একটি পাত্রে একটি স্ট্রেনার দিয়ে তারপর 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো পানিটা একটু গরম হয়ে এসেছে, আমি এখন বাটিগুলো দিয়ে দিচ্ছি। তো একটু সমান করে বাটিগুলো দিতে হবে যাতে কাত না হয়ে যায়। কাত হলে যে তালের মিশ্রণটা ওটা কাত হয়ে যাবে, পিঠেটা বাঁকা হয়ে যাবে। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। ঢাকনায় যে ছিদ্রটা আছে ওটা একটি কাগজ দিয়ে আমি বন্ধ করে দিলাম। তো 15 মিনিট হয়ে গেছে, দেখুন আমার পিঠেগুলো কিন্তু হয়ে গেছে। তো আমি একটি টুথপিক দিয়ে দেখব পিঠেটা হয়েছে কিনা। তো দেখুন হয়ে গেছে, টুথপিকটা একদম ফ্রেশ। তো এখন আমি একটা একটা করে পিঠেগুলো উঠিয়ে নিব। তো আমি এখন এগুলোকে খুলে নিব, একটু ঠান্ডা করে নিয়েছি। তো একটি ছুরির সাহায্যে আমি পিঠেগুলো খুলে নিব। তো দেখুন রেডি আমার তালের কেক রেসিপি। তো দেখুন আমার কেকটা কিন্তু অনেক সফট এবং অনেক টেস্টি হয়েছে। তো দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি, একদম তুলতুলে হয়ে গেছে। তো এইভাবে আপনারা যদি একই নিয়মে বানাতে পারেন, আপনাদের তালের কেকটাও কিন্তু অনেক সুন্দর এবং সফট হবে, খুব সুন্দরভাবে পারফেক্ট একটি তালের কেক হয়ে যাবে। তো চুলোতেই আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন।
তো দেখুন এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।